টেমুকি যে প্রধান সড়কে যে রাস্তা যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কারণে তারা নেমে পড়েছেন, এবং আমরা জানতে চাইব তারা কিসের জন্য এই যে ছাত্র জনতা তারা রাস্তার মধ্যে নামেছেন এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের টেমুকি প্রয়েঞ্চে অনেক যে ছাত্র জনতা রয়েছে, এবং তাদের মুখ থেকে জানতে চাইব আমরা এখন সরাসরি আমরা সিলেট ট্রেন্ড লাইভ এবং সাস লাইট অল টাইম সিলেটের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ভাই আসসালামু আলাইকুম। জানেন দীর্ঘ 15 বছর এই স্বৈরাচার সরকার দেশটা যেরকম পারছে সেরকম শোষণ করতে, কিন্তু ছাত্র সমাজ জেগে উঠেছে, তাই এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর কিছু রাজনৈতিক অপশক্তি, কিছু নামমাদার জঙ্গিরা দেশটা যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে, সেই বিশৃঙ্খল সেই সাধারণ ছাত্র সমাজ করতে দিবে না। তাই আমরা সাধারণ ছাত্র সমাজ দেশ রক্ষার ক্ষেত্রে, দেশের মানুষের রক্ষার ক্ষেত্রে আজ আমরা দেশ পরিষ্কার করতে রয়েছি। আগামীকাল থেকে আমাদের প্রতিদিন কর্মসূচি চলবে। এই যে টেমুকি রাস্তা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, টেমুকির পাশাপাশি তিনটা স্ট্যান্ড, আমরা তিনটা স্ট্যান্ডের রাস্তা সুশৃঙ্খল করে এসেছি। আমরা এমনকি আমরা 4টা সেকশন করেছি, 4 ধাপে আমরা প্রতিদিন আমরা ট্রাফিক পালন সব করব, এবং পরবর্তী কর্মসূচি আমাদের বাস স্ট্যান্ড আছে, রাস্তার গেট আছে। আজকে আমাদের নেতৃত্ব দিয়েছেন কুমারগাঁও যুব সংঘের কৃতি সন্তান আবুবকর মামা, হাফিজ আলমগীর, জাকারিয়া মামা, আরো অসংখ্য কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের সকল দায়িত্বশীল এখানে এসেছেন, সাধারণ চাকরুম বিক্রি করে সকল ছাত্রছাত্রী এসেছেন, আমাদের আশেপাশে যা করে ছাত্রছাত্রী সবাই এসেছেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আর খুব ঘরে বসে থাকবেন না, দেশটা আমাদের রক্ষা করতে হবে আমাদের, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, আমরা আর একটা জিনিস জানতে চাইবো, এই যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন, সাধারণ যে ছাত্র জনতা আপনাদের কি যে লাগতেছে? আসলে আমি আনন্দের ভাষা বলে বুঝাতে পারবো না। আমি একজন ছাত্র, এই বয়সে আমার পড়ার টেবিলে থাকার কথা, কিন্তু আমাদের রাজপথে আসতে হচ্ছে, দেশের মানুষের জন্য আমরা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এই যে অতি অতি রোদ, তারপরে আমাদের ছাত্র ভাই আমাদের পাশে এসে রাস্তা পরিষ্কার করতেছেন, তাদের ধন্যবাদ দিয়ে আমি ছুটো করবো না, বলবো রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র আর ধ্বংস হতে দিব না, এদেশ আমাদের, এদেশ কারো বাপের না। সভাপতি, আমাদের একটাই অনুরোধ থাকবে, আমরা আসলে কোনো রাজনৈতিক দলের একক সমর্থক না, আমরা ছাত্র সমাজ থেকে এসেছি, এদেশটা আমাদেরই, আমরাই এই দেশের যত্ন করতে হবে। এই যে যত্ন করে যে ময়লাগুলো ফিরে আছে, এগুলার এই দায়িত্ব আমরা নিজ থেকে পরিষ্কার করছি, যাতে আশেপাশের মানুষগুলো আমাদের থেকে অনুপ্রাণিত হয়। তো যারা ঘরে আছেন, আমাদের শুধুমাত্র একটা সাইড থেকে আমরা শুরু করেছি মাত্র, আপনারা পরবর্তীতে আমাদের সাথে যোগ দেন, আমাদের আরও এরিয়া অনেক বড় আছে, আমরা শুধু এই ময়লা না সম্পূর্ণ রাষ্ট্রটাকে সুন্দর করে করবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ, এই সবাইকে বিনীতভাবে অনুরোধ, আপনারা যারা এই লাইটটা দেখবেন, এই আপনারা যে বাসাবাড়ি যে দোকানপাটের ময়লাটা আপনারা একটা নির্দিষ্ট স্থানে ফেলুন, রাস্তাঘাটে ফেলবেন না, দেশটাকে নোংরা করবেন না, দেশটা আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের, আপনারা দায়িত্ব নিন, দেশটা সুন্দর রাখুন। আজকে আমরা ছাত্র জনতা এসে বুঝিয়ে দিয়েছি, দেশটা অন্য কেউ এসে পরিষ্কার করে দিবে না, আপনার কলকাতা আপনি পরিষ্কার রাখে দেন, দেশটা। আচ্ছা, আমরা আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, আপনারা কোন কলেজের যে শিক্ষার্থী? আমরা কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের সকল সদস্য বিন্দু, চাকরুম ডিগ্রি কলেজ আছে, সিলেট উইনার কলেজ আছে, সবাই আমরা এসেছি, সাধারণ জামিয়া ইসলামিয়া অত্র এলাকা আছে, আমি দামি প্রতিষ্ঠান আছে, বাচ্চাগুলো শিক্ষিত প্রতিষ্ঠান আছে, সকল ছাত্রছাত্রী এসেছে। আর মিডিয়া ভাইদের আমরা এটা বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা পরিমণি নিয়ে বসে থাকবেন না, আপনারা যে রাষ্ট্র সংস্কারের কাজগুলো তুলে ধরবেন, দ্রব্য মূল্যের যে দাম মানুষের লাগামের বাইরে এগুলো তুলে ধরবেন, জনগণের দুর্ভোগ তুলে ধরবেন, এখন আর বই পাওয়ার সময় নেই। তাই সবাই পরিমণি নিয়ে পড়ে থাকবেন না, বেঞ্জি নিয়ে পড়ে থাকবেন না, দেশ রক্ষা করতে হবে, মিডিয়ার ভাইয়ের আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আমাদের দেখার দর্শন উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ আপনাদেরকে দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের টেমুকিতে, আমরা দেখতেছি ছাত্র জনতা তারা যে টেমুকি পয়েন্ট রয়েছে সেই টেমুকি পয়েন্টে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় যেভাবে শহরকে রাখা যায় তারা এই দায়িত্ব পালন করতেছেন। আমরা এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে ছাত্র জনতার যে পাশেও কিন্তু বিভিন্ন যে যে কলেজের যে ছাত্র রয়েছে, যেমন শাহ ডিগ্রি কলেজের যে ছাত্ররা রয়েছে, এবং ট্রাফিকের দায়িত্ব তারা যে পালন করছেন, এবং অন্যকে অন্য যে ছাত্রদেরকে তারা উৎসাহিত এবং আহ্বান জানানোর চেষ্টা করছেন, এবং সব ছাত্ররা একত্রে হয়ে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার
যে কাজ রয়েছে সেই কাজে নিয়োজিত থাকার জন্য তারা এই মুহূর্তে তারা আহ্বান জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট ট্রেন লাইভ অল টাইম সিলেট স্লাইড ফেসবুক পেজের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে নেমেছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন আমাদের লাইভ সম্প্রদায়টি সবাইকে দেখার যে শেয়ার করে দেখানোর যে চেষ্টা করবেন। দর্শক আমরা আপনাদেরকে যদি দেখাই শাহকুরুম ডিগ্রি কলেজ এবং যে সাধারণ শিক্ষার্থীরা তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা বিকালবেলায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরও তারা ট্রাফিকের দায়িত্বের যে কাজ রয়েছে সেই দায়িত্বটুকু তারা যে চলমান অবস্থায় যে থাকবে তাদের এবং সিলেট নগরীকে তারা সুন্দর একটি নগরী তারা পরিষ্কার পরিচ্ছন্ন ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেশপ্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বিগত 5 তারিখে এই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই এই এই বাংলাদেশের ছাত্র জনতা আসলে তারা তাদের মধ্য করে ঐক্যবদ্ধ হয়ে আসলে তাদের যে আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে আবার তারা রাষ্ট্র মেরামতের দায়িত্ব তারা নিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি আমরা দেখব ছাত্র আলহামদুলিল্লাহ আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, তারপরেও বলতে চাই তাদের সকলের নেক আয়ত দীর্ঘায়ু কামনা করি। তাদের মধ্য দিয়ে আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার তারা দেবেন এবং তারা রাষ্ট্র মেরামতের যে কাজ করছেন সেই কাজের জন্য অবশ্যই তারা সর্বমহলে প্রশংসা।